এভরিবডি থ্যাংক ইউ বলছি সবাইকে, কারণ এর আগে যে 300 রেঞ্জের যে ভিডিওটা দিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ, তোমরা তাতে যারা খুব ভালো রেসপন্স দিয়েছো। তো সেই জন্য আবার অফার নিয়ে চলে এসেছি, এবার তোমাদের হচ্ছে ফ্ল্যাট 350 রেঞ্জ। ঠিক আছে, ফ্ল্যাট 350 রেঞ্জের মধ্যে কী সব পাচ্ছ দেখে নাও। হুডি উইথ ফার, ওকে, উইথ ফার, উইথ সফট ফার, ভেরি সফট ফার, 350 অনলি। ঠিক আছে, ক্রপটা ফুলেন, এটা যেটা রয়েছে এটা আপ টু এল সাইজকে ফিট আসবে। ঠিক আছে, এটা দেখে নাও, ক্রপ হুডি উইথ সিকুয়েন্স ওয়ার্ক, হাতাতেও সিকুয়েন্স ওয়ার্ক রয়েছে, মাঝখানে সিকুয়েন্স রয়েছে, যা আছে সবই কিন্তু 350 রেঞ্জে। স্ক্রিনশট করে আমাকে 9830386263 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠাতে হবে। সো দিস ইজ রনি ফ্রম রনিস ফ্যাশন মি, স্টার্ট করছি ভিডিওটা, কতগুলো দেখিয়েছি আরো দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখো, লং এর মধ্যে যারা পছন্দ করো সোয়েটার এল সাইজকে ফিট চলে আসবে, ওয়ান পিস, মিক্স অ্যান্ড ম্যাচ ওয়ান পিস, 350 অনলি। এখানে চেন ব্যাকে এরকম রয়েছে। ঠিক আছে, এটা লং এর মধ্যে দেখতে পাচ্ছ, অনলি 350। ঠিক আছে, দেখো ফ্রন্ট ওপেন আইটেম, প্রিন্টেডের ওপরে, একটু পাতলা আইটেম যারা পছন্দ করো তাদের জন্য ফুললি স্ট্রেচেবল আইটেম। ঠিক আছে, অসাধারণ একটা কালার, দেখো 350 অনলি। ওকে, নেক্সট দেখো, পার্ল ওয়ার্কের ভিতরে এরকম আসছে, পার্ল ওয়ার্কের ভিতরে। ঠিক আছে, এটা শোল্ডার এরকম আসবে, যাতে তোমরা অফ শোল্ডার করে রাখা পড়তে পারো, স্ট্রেচেবল, অসাধারণ, 350 অনলি। এইখানে এই ভিডিওতে যে আইটেমগুলো দেখাচ্ছি কোনোটারই এমআরপি কিন্তু অ্যাকচুয়াল এমআরপি, অরিজিনাল এমআরপি কিন্তু 1000 নিচে নেই। ঠিক আছে, 1000 থেকে 1500 টাকা এমআরপি আছে সমস্তগুলো। ঠিক আছে, তার থেকে নিচে কিন্তু কোনো এমআরপিটা নেই। সো আমি দিচ্ছি শুধুমাত্র 350 রেঞ্জের মধ্যে। নেক্সট এটা দেখো, একটু লংয়ের মধ্যে, হ্যাঁ একটু লংয়ের মধ্যে এল সাইজ পর্যন্ত এটা ফিট চলে আসবে, ব্ল্যাকের মধ্যে। এটা দেখো স্ট্রেচেবল, এটাও কিন্তু 350 রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা দেখো লংয়ের মধ্যে, এটাও তোমরা 350 রেঞ্জেই পাচ্ছ, স্ট্রেচেবল আইটেম, 350 অনলি, হাই নেক ব্ল্যাক, 350 অনলি। সুন্দর করে দেখাচ্ছি, সাইজ বলে দিচ্ছি, স্ক্রিনশট মেরে পাঠাতে অযথা প্রশ্ন করবে না। ঠিক আছে, ভিডিওতে তো বুঝে যাচ্ছ, তাও যদি কেউ না বোঝো আই উইল হেল্প ইউ ইন দ্য হোয়াটসঅ্যাপ, দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 9830386263। ওকে, স্ট্রেচেবল দেখো সাইফের মধ্যে, এটা কিন্তু এল সাইজ পর্যন্ত ফিট চলে আসবে। এটা দেখো গ্লিটার ওয়ার্কের ভিতরে আছে, গ্লিটার ওয়ার্কের ভিতরে হাইনেক রয়েছে, ফোল্ডেড হাইনেক, যেটাকে এইভাবে ফোল্ড করে পড়তে হয়, এটা বলার দরকারই, তোমরা সবাই খুব ভালোই জানো, আমি জানি, স্ট্রেচেবল, এটা এম সাইজ পর্যন্ত যারা তাদেরকে কিন্তু দারুণভাবে ফিট আসবে। এটা দেখো বডিকন ড্রেস, শর্ট ওয়ান পিস বলতে পারো অথবা লং টপ বলতে পারো, কী বলতে পারো, শর্ট ওয়ান পিস অথবা লং টপ, স্ট্রেচেবল, আপ টু এম সাইজকে ফিট আসবে, সেমি হাইনেক, যেটা খুব ট্রেন্ডিং রয়েছে মার্কেটে এখন। ঠিক আছে, নেক্সট সোয়েটার অন অরেঞ্জ কালার, ঠিক আছে এল সাইজ পর্যন্ত এটাও হবে। নেক্সট এটা দেখে নাও, রানী কালারের মধ্যে আসছে, ফ্রন্ট ওপেন, এই জায়গাটা প্যাডিং রয়েছে যাতে শোল্ডারটা স্ট্রেট থাকে, 350 অনলি, ওয়ান পিস, উইন্টার ওয়ান পিস, ওকে উইন্টার ওয়ান পিস, একটু ভারী, অফ শোল্ডার করেও পরা যাবে, নর্মাল পরা যাবে, নিচটা ভারী আইটেম রয়েছে, কোমরটা এরকম স্ট্রেচ হবে, যারা এম পরও নিয়ে নিতে পারো, 350 টাকা, এই সমস্ত ঘাতক ঘাতক আইটেম পাওয়া যাচ্ছে, বাবা। এটা ব্যাকটার ডিজাইনটা এরকম আসবে, দেখো কত সুন্দর ব্যাকটা, এরকম বেলুনির মতন ডিজাইনটা আসবে, শর্ট ওয়ান পিস অথবা লং টপ, যেটা বলে তোমরা সন্তুষ্ট হবে, 350 আপ টু এম সাইজ। নেক্সট এটা দেখো গ্রে কালারের উপরে নিচটা শার্ট প্যাটার্ন মনে হবে, যেন একটা শার্টের উপরে টপ করেছো। ঠিক আছে, এটাও 350 অনলি। নেক্সট বডিকন ওয়ান পিস, পিসটা দেখো খালি, ঠিক আছে হাতাটা দেখেছো, ফানেল হাতা, টোটালি কিন্তু সুতোর কাজ, কোনো পার্ল নয়, এগুলো টোটালি সুতোর কাজ, হাইনেক, এটাকে এইভাবে পড়তে হয়, হাইনেক, স্ট্রেচেবল, যারা এম সাইজ পর্যন্ত বড়, অসাধারণ লাগবে, খাপা খাপ করে স্ক্রিনশট মারো, 350 অনলি। এটা দেখো 350, পার্ল ওয়ার্ক অন দ্য নেক, এটা দেখো লং, ওয়ান পিস, সেমি হাইনেক, ভারী আইটেম, 350 টোটালি ওয়ার্কের ভিতরে। ঠিক আছে, এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি, নেক্সট আরও দেখাচ্ছি, হোল্ড অন,
নাহলে একটু সমস্যা হচ্ছে আমার, উঁচু হয়ে যাচ্ছে বেশি। জাস্ট আ সেকেন্ড, ওকে লেটস স্টার্ট এগেইন। গ্রে এক্সেল কেউ হয়ে যাবে, ব্যাকটার মধ্যে পার্লওয়ার দেখেছো কত সুন্দর পার্লওয়ার, ব্যাকে পার্লওয়ার ঠিক আছে। অবভিয়াসলি যা দেখাচ্ছে সফট ফুল অ্যান্ড স্ট্রেচেবল, সবকটার মধ্যে ডেটল ভরসা তো পাবে কিনা জানি না, রনির সাশমি থেকে রনি বলছি, রনির ভরসা কিন্তু প্রত্যেকটাতে দেবো ঠিক আছে। রেড ফ্রন্ট চেন, ওকে 350 অনলি। বডি কোন হাই নে, দেখো গেট আপটা দেখো 350 অনলি, 350 অনলি, 350 ওকে। ব্যাকটা আগে দেখে নাও, এটা ব্যাকটা, এটা ফ্রন্ট অনলি 350 আপ টু এম সাইজ, এটা কিন্তু এল সাইজ যে তার কিন্তু হবে না। হাই নেক অরিজিনাল প্রাইস 1000 টাকার উপরে, আমাদের প্রাইস কত? ইয়েস এক্স্যাক্টলি ঠিকই বলেছো 350। আবার হাই নেক নিয়ন গ্রিন, স্ক্রিনশট না মারলে এটা তাড়াতাড়ি যাবে বুঝতে পারছো, জাস্ট বিকজ অফ দ্য কালার, এক্সেল যে তাকেও ফিট হবে ঠিক আছে। তো এম এল এক্সেল যারা করতে পারবে না। ওয়ান পিস, ভারি ওয়ান পিস, হাই নেক ফোল্ডেড হাই নেক এই যে ঠিক আছে, ফুললি স্ট্রেচেবল এম সাইজ পর্যন্ত হবে, 350 এটাও দিয়ে দিলাম চলো। নেক্সট গ্রে কালার, এক্সেল সাইজ কেউ ফিট হবে, এল কে তো অবভিয়াসলি হবেই, 350 লং টপ বলতে পারো অথবা কি বলতে পারো, ওয়ান পিস কারেক্ট, স্ট্রেচেবল সবই কিন্তু ফুল স্লিভ ঠিক আছে। অসাধারণ কালার, ইয়েলো কালার, 350 এল সাইজ পর্যন্ত হবে, এস এম এল পিকিং চলে আসবে, শর্ট শ্রাগ, বাটন সবকটা রয়েছে, জেনারেলি সিঙ্গেল বাটন লাগিয়ে এভাবে পরে এটাকে খুলে লাগাতে চাইলে লাগাতে পারো, বেশি ঠান্ডা লাগলে অবভিয়াসলি অনেকে লাগাবে ঠিক আছে। নেক্সট ব্ল্যাকের উপর একটা সুন্দর পার্ল ওয়ার্ক করা রয়েছে, দেখো কোথায় গালিলে ঠিক আছে, আপ টু এক্সেল কে ফিট আসবে, দেখো খুব সুন্দর কাজ করা। আবার একটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের উপর পার্ল ওয়ার্ক করা, আপ টু এল সাইজ কে ফিট আসবে, সবকটা কিন্তু মাখনের মতন কাপড় জানো, সফট অন স্কিন। দেখো শুধু কায়দা করলে তো হবে না, ফ্যাশন ফ্যান্সি ব্যাপারটা থাকবে, সবাই তো সব কিছু করবে, কিন্তু স্টাইলের সাথে কমফোর্টটা ইম্পর্টেন্ট, কমফোর্ট না হলে ওই আর পরে ছুঁড়ে ফেলে দেবে, নেক্সট ইয়ার পড়তেও ইচ্ছা করবে না, একটা শীতের জিনিস তো অ্যাটলিস্ট 2-3-4 ইয়ার্স তো পড়বে না, রিপিট অনেকে করে না কিন্তু যারা করে তাদের পড়তে হবে। তো কিফায়তি আইটেম হতে হবে, জবরদস্ত অ্যান্ড সফট অন স্কিন হতে হবে, তো সেটাই দিচ্ছি, কোয়ালিটি আমার গ্যারান্টি ঠিক আছে। আর প্রাইস 350 ইয়ার ঠিক আছে, হোলসেল প্রাইসে করে দিচ্ছি, শুধু হাতাটা দেখো ঠিক আছে, অসাধারণ গেটা, অসাধারণ মানে চোখে সামনাসামনি যারা দেখতে না পারবে হোম ডেলিভারি নিয়ে নাও, বাড়িতে গিয়ে সুন্দর করে পরে দেখো আয়নার সামনে, সিরিয়াসলি মুখে একটা সুন্দর হাসি তোমাদের আসতে বাধ্য, তারপরে হোয়াটসঅ্যাপে একটা থ্যাংক ইউ লিখে দেবে রবীন্দ্রকে ঠিক আছে। স্ট্রেচেবল আপ টু এল, মাখন কাপড় পুরো, পার্ল ওয়ার্ক করা রয়েছে উইথ প্রিন্ট, এখানটা আবার সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে, কাছে নিয়ে আসো, এখানটা রয়েছে পার্ল ওয়ার্ক, এখানটা রয়েছে পুরোপুরি স্টোনের কাজ, এত সুন্দর ডিটেলিং আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 350। ওয়ান পিস উইন্টার 350, সোয়েটার, এই সেগমেন্টে যতগুলো ভিডিওর আইটেম দেখাচ্ছি ঠিক আছে, স্ট্রেচেবল আইটেম আছে, সবকটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আইটেম। নেক্সট গ্রে কালারের উপর হুডি 350 অনলি ঠিক আছে, এটা আপ টু এক্সেল কে ফিট চলে আসবে। নেক্সট দেখো গ্রে কালার, এস এম এল ফিট আসবে, আপ টু এক্সেল ফিট চলে আসবে, আপ টু এক্সেল ফিট চলে আসবে, 350 যা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু 350, আপ টু এক্সেল সাইজ ফিট চলে আসবে, কিন্তু এক্সেল হাসছিস কেন, নর্মালি তো আমি এরকমই ভিডিও করি নাকি, এটাই তো স্টাইল রে ভাই, চলো আবার শুরু করছি। আপ টু এক্সেল সিকুয়েন্সের কাজ গলাতে ঠিক আছে, ফুললি স্ট্রেচেবল সফট টুল ঠিক আছে, কত? ইয়েস গুড 350। আবার দেখো ক্রপ, অসাধারণ প্রিন্টেড আইটেম ঠিক আছে, দেখেছো 350 অনলি, ইম্পোর্টেড সব, হ্যাঁ এক্সেল সিকুয়েন্সের কাজ রয়েছে বাটারফ্লাইতে, ব্যাকেও কিন্তু বাটারফ্লাই রয়েছে, মোটামুটি যারা অবসাদগ্রস্ত হয়ে পড়ে রয়েছো, দীর্ঘদিন ধরে ট্রাই করছো,
বয়ফ্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে অনেকখানি, বিয়ে হচ্ছে না তাও। এটা পরো তাড়াতাড়ি হয়ে যাবে, এমনি কালারটা লাল তার সাথে সাথে বাটারফ্লাই, ঠিক আছে? এটা দেখো পার্ল ওয়ার্কের ভিতরে স্ট্রেচেবল কালার বাটল গ্রিন, 350 অনলি, 350 অনলি, ইয়েলো কালার, ঠিক আছে? থার্সডে ইউনিক ইউনিক সব ইউনিক ইউনিক প্রিন্টেড, এক্সেল কে ফিট আসবে, এল এন্ড এক্সেল কে ফিট আসবে, এম যারা পড়তে পারো হালকা লুজ হবে, ভালো লাগবে, খারাপ লাগবে না। হাই নেক ওয়ান পিস বলতে পারো অথবা বলতে পারো হাই নেক লং টপ, 350 অনলি, এক্সেল সাইজ পর্যন্ত এম এল এক্সেল কে ফিট আসবে, সব উলেন, বুঝতে পারছো? আই মিন টু সে, কেন বলছি এম এল এক্সেল কে ফিট আসবে, নর্মাল যদি খসখসে উল হয় যেটা কম স্ট্রেচ, সেটা জেনারেলি এম হবে কি এল হবে, বুঝতে পারছো? তাদের থেকে বেশি সাইজ করে না, কিন্তু আমাদের এই যে সেগমেন্টের আইটেমগুলো, আমি যদি বলি এম এল এক্সেল তো এম এল এক্সেল কে ফিট আসবে, এম কে কমফোর্ট হবে, এক্সেল কেও কমফোর্ট হবে, এল কেও কমফোর্ট হবে, জাস্ট বিকজ উলগুলো খুব সফট হয় আর এগুলোর স্ট্রেচেবিলিটি অনেক বেশি, গায়ের সাথে কিন্তু বিলকুল কামড়ে ধরবে না, সো একদম কনফিউশনে থাকবেন। এটা এল এবং এক্সেল কে ফিট হবে, এটা এল কে পড়লে একটু লুজ হতে পারে, কিন্তু সেমি হাই নেক ক্রিম কালারের উপরে। এবারে দেখো গ্লিটার ওয়ান পিস ড্রেস, গ্লিটারের উপরে ওয়ান পিস ড্রেস, এম এল এক্সেল কে ফিট আসবে, হাই নেক রয়েছে, বিগার হাই নেক, ঠিক আছে? যেটাকে ডাবল ফোল্ডেড করেও তোমরা পড়তে পারো, সিঙ্গেল ফোল্ড করেও তোমরা পড়তে পারো, অ্যাজ ইউ উইশ অ্যান্ড অ্যাজ ইউ লাইক। ওকে, নেক্সট সোয়েটার মেরুন কালার, হাতে এরকম প্রিন্ট আসছে, ঠিক আছে? হাতাটা এরকম প্রিন্ট আসছে, 350 অনলি। নাও স্লিম ফিট, কাকে ফিট আসবে বলো তো? ইয়েস, এস কে এবং এম কে, আবার এস কে এবং এম কে ফিট আসবে, স্লিম ফিট আইটেম। এটা হচ্ছে বডিকন ড্রেস ফর উইন্টার্স, ঠিক আছে? এস কেও ফিট আসবে এবং এম কেও ফিট আসবে, এটা দেখে নাও, এস এম অ্যান্ড এল তিনজনকে ফিট আসবে, হাই নেক রয়েছে, ফোল্ড করতে পারো, ছেড়েও পড়তে পারো। নেক্সট এই একটা আইটেম দেখো গ্রিনের ওপরে প্রিন্টে, ঠিক আছে? আপ টু এক্সেল এটা ফিট চলে আসবে, সো এবল এক্সেল, এটা দেখে নাও প্রিন্টেডের ওপরে, হাতাতে এরকম প্রিন্ট রয়েছে, হাতাটা কেমন আছে? গুড, ফানেল হাতা, ঠিকই মনে করছো তোমরা মনে করো, ওই জন্য একটু টাইম দিয়ে পজ করলাম, ঠিক আছে? এটা চলে আসছে। নেক্সট ব্লু কালারের ওপরে এই একটা দেখো, ঠিক আছে? হাতাটা দেখো, ঠিক আছে? আগেরটা নেভি ব্লু গেল, এটা আরেকটু ডার্ক নেভি ব্লু, ঠিক আছে? এটা এস এবং এম কে ফিট আসবে, এল এর একটু বেশি ফিটিংস হবে, যারা এক্সেল পরো তারা এটা পছন্দ করো না, জাস্ট বিকজ এটা তোমাদের গায়ে কিন্তু ঠিকঠাক হবে না, এটা যারা এক্সেল পরো না তাদের বিন্দাস হবে গায়ে, এল এবং এক্সেল কে অসাধারণ ফিট হবে, এম যারা পরো লুজ হবে কিন্তু, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? বুলেন এটা দেখে নাও, হাই নেক স্ট্রাইপের মধ্যে টপ, স্ট্রেচেবল, এস এম এল কে ফিট আসবে, কাকে ফিট আসবে? এস এম এল কে ফিট আসবে, ঠিক আছে? গেল লাস্ট ওয়ান, ট্রাই করছি, সুন্দর লাগবে, যাদের বয়ফ্রেন্ডরা বাঘের মতো রাগি তারা পড়বে এটা, বয়ফ্রেন্ডের থেকে আগেই থাকবে, কেন? কারণ ডিয়ার প্রিন্ট, হরিণ প্রিন্ট, তোমরা আগেই থাকবে, বয়ফ্রেন্ড পিছনেই দৌড়াবে, ঠিক আছে? জাস্ট জোকিং, যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফটোফট পাঠাতে হবে। আই এম রলি ফ্রম রলিস ফ্যাশন, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 9830386263, ঠিক আছে? থ্যাংকস আ লট।